जी सर, अल्हम्दुलिल्लाह। পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ফুলকা? শুনতে পাচ্ছ আমাকে? নাবিলও চলে আসছে, সাউন্ড শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতির কথা বলছিলাম আর কি। তাহলে আমাদের তোমাদের কাছে কি সিলেবাসটা আছে? তোমাদের কারো কাছে কি দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসটা আছে কিনা বলে না? কারো কাছে সিলেবাসটা কি আছে? ওই নূর আলহাই ফুরকান, শুনতে পাচ্ছো? ফুরকান, আমার কথা কি শুনতে পাচ্ছো? কোথায়, কথা বলে না? নাবিল, আমি শুনতে পাচ্ছ? ওই কথা বলো। নাবিল, শুনতে পাচ্ছো আমার কথা? শুনতে পাচ্ছো? ওই নাবিল কি শুনতে পাচ্ছো আমাকে? শুনতে পাচ্ছো? তাহলে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার কি কি বিষয়গুলো আছে, সিলেবাস গুলো তোমাদের কারো কাছে সিলেবাস আছে কিনা জিজ্ঞেস করেছিলাম আমি। ওই শুনতে পাচ্ছো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছো কি? দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আমাদের অধ্যায় 3 চতুর্থ অধ্যায় রয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, পঞ্চম অধ্যায় রয়েছে হিসাব, ষষ্ঠ অধ্যায় জাবেদা, সপ্তম অধ্যায় খতিয়ান এবং অষ্টম অধ্যায় নগদান বই রয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছো? তাহলে এই যে 5টা অধ্যায় রয়েছে, 2 4 5, 5টা একটাতে ক্রস চিহ্ন দিয়েছি। ঠিক আছে, বইয়ের যে অংশটা
এই অংশটা আমাদের কমপ্লিট করা হয়নি বা সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ হয়নি, যে কারণে আমরা এই অধ্যায়টা বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিব। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? Yes, স্যার। তার মধ্যে মূলধন মুনাফা যেহেতু লেনদেনটা হয়েছে, হিসাব হয়েছে, জাবেদা হয়েছে এবং খতিয়ান হয়েছে, তাহলে এই অধ্যায়গুলো থেকে আমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা অর্থাৎ দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন আসবে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। এই অধ্যায়ের উপর ভিত্তি করে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে আসো, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে আমি কিছু ম্যাথ তোমাদেরকে লাগিয়ে দিব, এগুলো তোমরা বাসায় করবে। জি স্যার। হ্যাঁ, হ্যালো, তোমরা বইগুলো বইগুলো ছ বইগুলো ছ কিনা? Yes, sir. নিচে তালিকাটা পড়বে, তালিকাটা পড়বে, এই তালিকার মধ্যে অনেকগুলো আছে। ঠিক আছে, দুই নাম্বার ম্যাথটা করবে। ঠিক আছে, দেখাইছো? জি স্যার। দাগ দিয়েছো, দুই নাম্বারটা করবে। পাঁচ নাম্বার করবে। ঠিক আছে, Yes, sir. পঞ্চম মধ্যে আসো, হিসাব। এই কাজটা দেখবে না, কাজটা বুঝতে পেরেছো? জি স্যার। কাজটা দেখবে, স্যার কি কি দেখাবো? দেখাও নাই তুমি এর আগে? স্যার না স্যার, এই যে চতুর্থ অধ্যায় থেকে কি দিলাম? চতুর্থ অধ্যায় থেকে দিচ্ছেন যে পাঁচ নাম্বার, কত নাম্বার নাম্বার এটা দিবেন, তারপর দুই নাম্বার এটা, নাম্বার একচল্লিশ এটা দাগ দাও, তারপরে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ওটা একটা মূলধন ও মুনাফা জাতীয় হিসাবে তালিকা। হ্যাঁ, এই যে দুই নাম্বার প্রশ্নটা, ঠিক আছে, দুই নাম্বারটা দিয়েছি। ঠিক আছে, এরপর পাঁচ নাম্বারটা করবে। এবার চলে যাচ্ছি হিসাব, হিসাবের মধ্যে যে কাজ যেটা এটা এটা দেখো, হিসাবের যে কাজ, হিসাবের কাজটা করবে। ঠিক আছে, ডাক দিয়েছ? Yes, স্যার। নাম্বার ঠিক আছে, দুই নাম্বারটা করবা। বুঝছো? জি স্যার। দুই তিন, এখান থেকে দুই এবং তিন,
এবার ষষ্ঠ অধ্যায় যাবে দা। হ্যাঁ আস্তে আস্তে যাবে দা স্যার। পঞ্চম অধ্যায়ে 2-3 না এই যে এই সাধারণ জাবেদা থেকে দেখো দেখবে দেখবে ডাক দিচ্ছ গুলা? জি স্যার ক দেখবে খ। ইয়েস স্যার ক ঘ জি স্যার। জি স্যার। হ্যাঁ 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 নাবিল থেকে 3 নাম্বার স্যার খতিয়ানে আসবো না আগে এটা দিই না এক নাম্বার হয় এবার হচ্ছে খতিয়ান সাধারণ খতিয়ান স্যার পঞ্চম অধ্যায় থেকে 6 নাম্বারটা দাগবো। হ্যাঁ পঞ্চম অধ্যায় থেকে 6 নাম্বার এটা দাগাই দাগাইছেন যে। হ্যাঁ দেখো না আচ্ছা আচ্ছা 6 নাম্বার দাগ দিয়েছি তো এখন খতিয়ান। এরপর খতিয়ানে যাও এই 4টা পড়বে ঠিক আছে স্যার কোনটা করবো যে এই যে এই যে এখানে একটা যে চার্ট দিয়েছে সেটা আচ্ছা 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 সিডি তারপর ওটা সব পেয়েছি। হ্যাঁ তাহলে দেখো খতিয়ান থেকে করবা 1 নাম্বার 1
নাম্বার দাগ দিয়েছো? দাঁড়ান স্যার দাঁড়ান। ঢাকা নিরাময় ফার্মা স্যার দিয়েছি। জি স্যার এক দুই তাইছি চার। আচ্ছা দুই এবং চার এগুলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরেকবার দেখো, কারো কোনো সমস্যা থাকলে বলো প্রথম থেকে সবগুলো। স্যার এক নাম্বারটা একটু বলেন। হ্যাঁ এক নাম্বারটা একটু বলেন। ঢাকা নিরাময় ফার্মা এর 2017 সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিরূপ। হ্যাঁ ঢাকা নিরাময় ফার্মা 2017 সালের পয়লা জানুয়ারি মাসে কতিপয় মানে কিছু লেনদেন নিচে দেওয়া হয়েছে। তাহলে জানুয়ারি 1 নগদ 55,000 টাকা, 50,000 টাকার কম্পিউটার ও 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসায় শুরু করা হলো। ঠিক আছে यस স্যার। জানুয়ারি 3 জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয়। তাহলে মালিক ব্যবসা শুরু করার জন্য যা নিয়ে আসে সেগুলো হচ্ছে মালিকের মূলধন। জানুয়ারির 1 তারিখ নিরাপদ নিরাময় ফার্মা কি কি নিয়ে এসেছে? নগদ টাকা এনেছে, তাই নগদের হিসাব হবে। কম্পিউটার এনেছে, সেটার জন্য সরঞ্জাম হিসাব যন্ত্রপাতি হিসাব হবে। আর বিক্রয় মূল্যে বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে এসেছে, অর্থাৎ ক্রয় হিসাব হবে 30,000। ঠিক আছে জি স্যার। এই সবগুলো মালিক মূলধন হিসেবে এনেছে। কি হিসেবে এনেছে? মূলধন হিসাবে এনেছে। তাহলে নগদের হিসাব ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, পণ্য দ্রব্য হিসাব ডেবিট। তাহলে সর্বমোট ডেবিট হচ্ছে 135,000 টাকা। ঠিক আছে সবগুলো মিলে এই পুরো টাকাটাই মালিক কি হিসেবে ব্যবসার মধ্যে এনেছে? মূলধন হিসেবে। মূলধন হিসেবে। ঠিক আছে তাই এটা কি হবে? মূলধন। এই 1 তারিখের যাবে তাই 1 তারিখের লেনদেন দ্বারা 4টা ক্ষতিয়ান করতে হবে। একটা নগদান হিসাবে করতে হবে, একটা যন্ত্রপাতি হিসাবে করতে হবে, আর একটা ক্রয় হিসাবে করতে হবে, এবং সর্বশেষ হচ্ছে মূলধন হিসেবে করতে হবে। ঠিক আছে এরপর জানুয়ারি 3 জাহান ড্রাগস হতে ওষুধ ক্রয়। আরেকটা দোকান থেকে তারা কি করেছে? ঔষধ ক্রয় করেছে। কত টাকা? 80,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট, জাহান ড্রাগস হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব কি হবে? ডেবিট। এবং জাহান ড্রাগস এর নিকট থেকে যেহেতু ওষুধ গুলো ক্রয় করেছে তাই জাহান ড্রাগস হিসাব কি হবে? ক্রেডিট। ঠিক আছে বুঝতে পেরেছো কিনা? জি স্যার। তাহলে আগে হয়েছিল খতিয়ানের জন্য নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব, ক্রয় হিসাব এবং মূলধন হিসাব। তাহলে নতুন করে একটা জাহান ড্রাগস বা পাওনাদার হিসাব সৃষ্টি হলো না? ইয়েস স্যার। তাহলে খতিয়ান হবে এখন 5টা। ঠিক আছে 5টা জি। ক্রয় হিসাবের জন্য নতুন করে আর খতিয়ান করতে হবে না, কারণ ক্রয় হিসাবে তো আমরা এই যে এই টাকার সাথে এই টাকাকে কি করে দিতে পারবো? অ্যাড করে দিতে পারবো না? জি স্যার। একটি পুরাতন প্রিন্টার মেশিন বিক্রয়। প্রিন্টার মেশিন পূর্ণ হয়েছে তাই সেটা কি করে দিয়েছে? বিক্রি করে দিয়েছে। বিক্রয় করে দিয়েছে। তাহলে এটার ফলে কি হবে? যন্ত্রপাতি চলে যাবে, নগদ টাকা আসবে, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। ঠিক আছে জি স্যার। এরপর জানুয়ারি 18 মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগস কে ওষুধ ফেরত 6,000 টাকা। তাহলে জাহান ড্রাগস এর নিকট থেকে যে ওষুধ গুলো ক্রয় করেছিল সেগুলো আবার তাদেরকে কি করেছে? কিছু অংশ ফেরত দিয়েছে। যেটা ফেরত দিয়েছে সেটা টাকা গিয়ে ওরা আমাদেরকে আর দিবে? না স্যার দিবে না। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ক্রয় ফেরত। ঠিক আছে আমাদের জন্য কোন ফেরত? ক্রয় ফেরত। ক্রয় ফেরত এবং পাশাপাশি পাওনাদার কমে যাবে, পাওনাদার হ্রাস পাবে। ঠিক আছে স্যার। এক এক কথায় বলতে গেলে আপনি আমাদেরকে যেগুলো একদম ফুললি দাগাই দিছেন এগুলো সব আমাদের পরীক্ষার না? এগুলোর এই এই নিয়মের অঙ্ক আসবে আর কি পরীক্ষায়। আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এই নিয়মের অঙ্কগুলোই আসবে। হয়তো একটু নাম টাম চেঞ্জ থাকবে, প্রশ্নের কাঠামোতে কিছুটা চেঞ্জ থাকবে, এরকম আর। যদি স্যার
হুবহু থাকে ইনশাল্লাহ তাহলে স্যার একদম ভালো হবে। হুবহু থাকবে না আশা করি, মানে একটু চেঞ্জ হবে আর মিল থাকবে, মনে করো নিয়মগুলো থাকবে, নিয়মে কি তুমি যদি এই নিয়মের অঙ্কগুলো করতে পারো তাহলে পরীক্ষাগুলো তুমি করতে পারবে, বুঝতে পেরেছো? নিয়মে কি থাকবে, নিয়ম। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই দাগিয়ে নিয়েছো? Yes, sir. এগুলো বাসায় প্র্যাকটিস করবা আর কি, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। দেখতে এখন তাহলে তোমরা আমাকে একটা অঙ্ক করে দাও, ওই যে চতুর্থ অধ্যায় থেকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের একটা ম্যাথ দেখে এখন একটু করে দাও। এটা একটু করে দাও, এটার কটা করে দাও দেখি খুব অল্প সময়ের মধ্যে। নাবিল, ফুরকান, জি স্যার, জি স্যার, এটার কটা পারবে? স্যার কয় নাম্বার? হ্যাঁ কটা শুধুমাত্র। আচ্ছা আচ্ছা পারবো। নো স্যার, স্যার করা হইলে আপনাকে দিব স্যার। দাও। জি স্যার।
এতো স্যার বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকাগুলো লিখিনি, শেষ হয়ে গিয়ে স্যার আমি আপনাকে বলতেছি স্যার। আসলে মেসেঞ্জারে দাও। জি 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 স্যার গ্রুপে দিই। উপযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করা হলো। মূলধন জাতীয় যেগুলো একবার হবে অর্থাৎ বারবার হবে না, প্রতি বছরে বারবার হবে না, হঠাৎ করে একবার হবে। এখন আচ্ছা স্যার আমাকে একটা জিনিস বলেন, যে চলমান যে জের আপনি আমাকে বইয়ে স্যার একদম পুরো টপিকটা দাগাইতে বলছেন, চলমান যে জের ওইটার মানেটা কি স্যার? চলমান যে জের, চলমান জের মানে হচ্ছে যেটা প্রতিনিয়ত আচ্ছা খতিয়ান করার ক্ষেত্রে দুইটা দুইটা পদ্ধতি থাকে, একটা হচ্ছে চলমান জের পদ্ধতি আর একটা হচ্ছে তির্যক পদ্ধতি। তো সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় পদ্ধতি হচ্ছে তির্যক পদ্ধতি, চলমান জের। অর্থাৎ এক্ষেত্রে তুমি হিসেবে জের ইনস্ট্যান্ট পেতে পারবে, লগে লগে তাৎক্ষণিক পেতে পারবে। এটার জন্য তোমাকে সময় অপেক্ষা করতে হবে না, তুমি কত হবে টাকার পণ্য কিনেছ যখন তখন জানতে পারবে। ঠিক আছে, জি স্যার। এখন ক হয়েছে হলের পরে খ কর। বাপ স্যার খ নম্বরটা কত লম্বা, আচ্ছা আগে ক দাও। হয়েছে কই দিয়েছ? ক নাম্বারটা হয়েছে আমি দিয়ে দিচ্ছি আপনাকে। কই এখনো আসে নাই তো?
তাহলে কি বলেছে, মূলধন জাতি অর্থাৎ যেগুলো একবার না, ব্যবসায় হঠাৎ করে একবার ঘটবে, বারবার ঘটবে না এমন। তাহলে মূলধন জাতি হচ্ছে ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, এবং ব্যাংক হতে ঋণ গ্রহণ হচ্ছে, ব্যাংক হতে ঋণ গ্রহণ ব্যবসায় মূলধন বিনিয়োগ, ওই মূলধন বিনিয়োগ কই, তুমি 5 নাম্বার করেছো। এখানে এটা দাগাও নাই? জি স্যার, দাগাইছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে যেগুলো দাগিয়ে দিলাম এগুলো করবো আর কি বাসায়, কেমন? ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, জি স্যার, তাহলে বেস্ট অফ লাক, ভালো ভালো পরীক্ষার প্রস্তুতি নাও, দোয়া করবেন স্যার। ওকে, সালামু আলাইকুম স্যার। স্যার আপনার হিসাব বিজ্ঞান তো 9 তারিখ যে স্যার, একটু দাঁড়ান স্যার, আপনার হিসাব বিজ্ঞান